এস সাধারণ বিজ্ঞান, রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। ক্ষার লাল লিটমাসকে নীল করে, ক্ষার কি করে? লাল লিটমাসকে নীল করে। স্টেনলেস স্টিলে থাকে ক্রোমিয়াম নিকেল ও লোহা, ক্রোমিয়াম নিকেল ও লোহা। ইস্পাতে কার্বনের পরিমাণ 0.15 থেকে 1.5%। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু। ইস্পাতে সুনিয়ন্ত্রিত কার্বন থাকে, ইস্পাতে সুনিয়ন্ত্রিত কার্বন থাকে। রাজম্ল বা রাজম্ল হল নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1:3 অনুপাতের মিশ্রণ। রাজম্ল হল নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1:3 অনুপাতের মিশ্রণ। ক্লোরো পিক্রিনকে বলা হয় কাঁদুনে গ্যাস, ক্লোরো পিক্রিনকে বলা হয় কাঁদুনে গ্যাস। পানি হলো অক্সিজেন ও হাইড্রোজেনের মিশ্রণ, পানি হলো অক্সিজেন ও হাইড্রোজেনের মিশ্রণ। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত 1:2, পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত 1:2। কার্বন একটি বহুরূপী মৌল, কার্বন একটি বহুরূপী মৌল। সাবান তৈরির প্রধান উপাদান হচ্ছে চর্বি, সাবান তৈরির প্রধান উপাদান চর্বি। সর্বোত্তম তড়িৎবাহক হচ্ছে তামা, সর্বোত্তম তড়িৎবাহক হচ্ছে তামা। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস ও নাইট্রোজেন, মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস ও নাইট্রোজেন। বাতাসে মিথেনের পরিমাণ 0.00002%। ওজনের রং হচ্ছে গাঢ় নীল, ওজনের রং হচ্ছে গাঢ় নীল। সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেট, সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেট। স্বর্ণ গলাতে সাহায্য করে রাজম্ল, স্বর্ণ গলাতে সাহায্য করে রাজম্ল, স্বর্ণ গলাতে সাহায্য করে রাজম্ল। ওজন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস হচ্ছে ক্লোরিন, ওজন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস হচ্ছে ক্লোরিন। ধাতু হিসাবে কিসের ব্যবহার সবচেয়ে বেশি? লোহার ব্যবহার সবচেয়ে বেশি, ধাতু হিসাবে লোহার ব্যবহার সবচেয়ে বেশি। বায়ু একটি মিশ্র পদার্থ, বায়ু একটি কি পদার্থ? মিশ্র পদার্থ। কঠিন তরল বায়ু এ তিন অবস্থায় থাকতে পারে পানি। পেট্রোলবাহী ট্রাকের নিচে ধাতবপাত ঝুলিয়ে রাখা হয় দুর্ঘটনা রোধের জন্য, পেট্রোলবাহী ট্রাকের নিচে ধাতবপাত ঝুলিয়ে রাখা হয় দুর্ঘটনা রোধের জন্য। কার্বোরেটরে মিশানো হয় বায়ু ও গ্যাসোলিনের বাষ্প, বায়ু ও গ্যাসোলিনের বাষ্প। রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় অ্যামোনিয়া ও ফ্রেয়ন, রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় অ্যামোনিয়া ও ফ্রেয়ন। উপধাতু যেসব মৌল কখনো কখনো ধাতুর মতো, আবার কখনো কখনো পদার্থের মতো আচরণ করে, সিলিকন। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায় অক্সিজেন ও হাইড্রোজেন, পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায় অক্সিজেন ও হাইড্রোজেন। সাধারণ লবণকে তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায় ক্লোরিন ও সোডিয়াম। অ্যাসিডের পিএইচ হচ্ছে 7-এর কম এবং ক্ষারের পিএইচ হচ্ছে 7-এর বেশি। অ্যাসিডের স্বাদ হচ্ছে টক এবং ক্ষারের স্বাদ হচ্ছে তিক্ত। ড্রাই সেলের তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট, ড্রাই সেলের তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট। ধাতুর ক্ষয় রোধ করার জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়, ধাতুর ক্ষয় রোধ করার জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয় নিউটন অনুপস্থিত হাইড্রোজেনে, নিউটন অনুপস্থিত হাইড্রোজেনে। অ্যাকোয়াম 150 একটি অত্যাধুনিক পানি বিশোধক যন্ত্র, অত্যাধুনিক পানি বিশোধক যন্ত্র। ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 4-8% জলীয় দ্রবণ বা 4-6% জলীয় দ্রবণ। প্রসাধনী ও সাবান তৈরিতে ব্যবহৃত হয় গ্লিসারিন, প্রসাধনী ও সাবান তৈরিতে ব্যবহৃত হয় গ্লিসারিন। বাজারে প্রাপ্ত মদের নাম ইথাইল অ্যালকোহল, বাজারে প্রাপ্ত মদের নাম ইথাইল অ্যালকোহল। স্যাকারিন প্রস্তুত হয় টোলোইন থেকে, স্যাকারিন প্রস্তুত করা হয় টোলোইন থেকে। চিটাগুড় তৈরি হয় ইথানল থেকে, চিটাগুড় কোথা থেকে তৈরি হয়? ইথানল থেকে। রাবার হলো হাইড্রোকার্বনের পলিমার, রাবার হলো হাইড্রোকার্বনের পলিমার, রাবার হলো হাইড্রোকার্বনের পলিমার। ফর্মিক অ্যাসিডের অম্লীয় গুণের পাশাপাশি ক্ষারীয় গুণ বিদ্যমান। কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস, কৃত্রিম উপায়ে
ফল পাকাতে ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস। গ্রিক শব্দ গ্রাফাইট অর্থ আমি লিখি, গ্রিক শব্দ গ্রাফাইট অর্থ আমি লিখি। ডিম পচা গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। ডিম পচা গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। রসুনের মতো গন্ধ শ্বেত ফসফরাসের, রসুনের মতো গন্ধ হচ্ছে শ্বেত ফসফরাসের। সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। অ্যাসবেস্টস হলো এক ধরনের অগ্নি নিরোধক খনিজ, অ্যাসবেস্টস হলো এক ধরনের অগ্নি নিরোধক খনিজ। পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, অসমিয়াম না থাকলে প্লাটিনিয়াম। সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতু হচ্ছে পারদ, সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতু হচ্ছে পারদ। সাধারণ তাপমাত্রায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন, সাধারণ তাপমাত্রায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম 7%, ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম 7%, 7%। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে ক্যালিফোর্নিয়াম, অনেকের মতে ইউরেনিয়াম। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে ক্যালিফোর্নিয়াম, অনেকের মতে ইউরেনিয়াম। মানুষ যে খনিজ পদার্থ বেশি খায় ক্যালসিয়াম, মানুষ যে খনিজ পদার্থ বেশি খায় সেটি হচ্ছে ক্যালসিয়াম। স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেট দিয়ে, স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেট দিয়ে। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় অ্যালুমিনিয়াম, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় অ্যালুমিনিয়াম। একমাত্র ধাতু যা বিদ্যুৎ পরিবাহী গ্রাফাইট, একমাত্র ধাতু যা বিদ্যুৎ পরিবাহী গ্রাফাইট, একমাত্র ধাতু যা বিদ্যুৎ পরিবাহী। ছুরি দ্বারা সহজে কাটা যায় সোডিয়াম, ছুরি দ্বারা সহজে কাটা যায় সোডিয়াম। সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে বিক্রিয়ায় জ্বলে ওঠে সোডিয়াম, সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে বিক্রিয়ায় জ্বলে ওঠে সোডিয়াম। আতশবাজি ও ফটোগ্রাফিক ফ্ল্যাশ পাউডার তৈরিতে ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম, আতশবাজি ও ফটোগ্রাফি ফ্ল্যাশ পাউডার তৈরিতে ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম। সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম, সাংকেতিক আলো তৈরিতে ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয়। নীলা চুনি পান্না প্রভৃতি মূল্যবান পাথরগুলো অ্যালুমিনিয়ামের যৌগ, নীলা চুনি পান্না হচ্ছে অ্যালুমিনিয়ামের যৌগ। পানি পরিশোধনে ব্যবহৃত হয় ফিটকিরি, পানি পরিশোধনে কোনটি ব্যবহৃত হয় ফিটকিরি। ল্যাবরেটরিতে শুষ্ককারক ও নিরূপক হিসাবে ব্যবহৃত হয় কুইক লাইম, কুইক লাইম। ল্যাবরেটরিতে শুষ্ককারক ও নিরূপক হিসাবে ব্যবহৃত হয় কুইক লাইম। উড়োজাহাজ বা মোটর গাড়ির খোলস তৈরিতে ব্যবহৃত হয় ডুরালুমিন, উড়োজাহাজ বা মোটর গাড়ির খোলস তৈরিতে ব্যবহৃত হয় ডুরালুমিন। চাঁদের নাম অনুসারে মৌলের নাম সেলেনিয়াম, চাঁদের নাম অনুসারে মৌলের নাম সেলেনিয়াম। হ্যালোজেন অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক, হ্যালোজেন অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। ডিনামাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোক্লিয়াফিল, নাইট্রোক্লিয়াফিল, নাইট্রোক্লিয়াফিল। কাগজে ঘষলে দাগ কাটে লেড, কাগজে ঘষলে দাগ কাটে কোনটি? লেড, কাগজে ঘষলে দাগ কাটে।